সাড়ে ছয় বছর পর দেশের মাটিতে ওয়ান ডে সিরিজ হেরেছে বাংলাদেশ দলের যে পারফরমেন্স তাতে বহু বছর পর দেশের মাটিতে ওয়ান ধোলাই হওয়ার সংখ্যাও জেকে বসেছে জোহর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলতে গতকাল চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ এড়াতে টাইগারদের কাছে তৃতীয় ও শেষ ওয়ানডে গুরুত্বপূর্ণ আগামীকাল ছয় মার্চ তৃতীয় ওয়ানডে ও নয় মার্চ তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ হবে বারো ও চোদ্দ মার্চ টি টোয়েন্টি দলের সদস্যদের নিয়ে একই ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছায় ওয়ানডে দলের খেলোয়াড়রা প্রথম দুই ম্যাচ হেরে ইংল্যান্ডের কাছে আগে ভাগে ওয়ান সিরিজ হেরেছে বাংলাদেশ কাকতালীয়ভাবে ভাবে দুই সালে ইংল্যান্ডের কাছে টাইগারটা সর্বশেষ ওয়ানডে সিরিজ হেরেছিল এই দফায় প্রথম ম্যাচ তিন উইকেট এবং দ্বিতীয় ম্যাচ একশো বত্রিশ রানে জয় পায় ইংল্যান্ড সর্বশেষ ২০১২ হাজার বারো সালে ঘরের মাঠে পাকিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ সেই রেকর্ড কি ঠিক থাকবে নাকি ভেঙে যাবে তা সময় বলে দেবে ঢাকা পর্ব বাংলাদেশ ইংল্যান্ড সিরিজ শুরু হচ্ছে চট্টগ্রামে ক্রিকেট প্রেমীদের সরাসরি মাঠে বসে খেলার খেলা দেখার সুযোগ করে দিয়েছে বিসিবি দুইশো টাকায় পাওয়া যাবে ম্যাচের টিকিট এই সর্বনিম্ন মূল্যে খেলা দেখা যাবে ওয়েস্টার্ন স্ট্যান্ড থেকে সর্বোচ্চ দেড় হাজার টাকার টিকিট কিনলে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ হসপিটালিটিতে বসে উপভোগ করা যাবে ম্যাচ ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট মূল্য তিনশো টাকা এবং ক্লাব হাউসে পাঁচশো টাকা বিটাক সার্কেলের কাছে সাকরিকা কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের কাউন্টারে পাওয়া যাবে টিকিট সকাল সাড়ে নটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ম্যাচের আগের দিনও ম্যাচের দিন পাওয়া যা পাওয়া যাবে টিকিট কিনতে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ও তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি হবে চট্টগ্রামে আগামী ছয় ও নয় মার্চ হবে ম্যাচ দুটো ইংল্যান্ডের বিপক্ষের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল তামিম ইকবাল লিটন দাস নাজমুল হোসেন সাকিব সাকিবুল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল রিয়াদ আফিফ হোসেন মেহেদি হাসান মিরাজ তাসকিন আহমেদ হাসান মাহমুদ এবাদত হোসেন চৌধুরী তৌহিদ হৃদয় তাজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টি টোয়েন্টি দল সাকিব আল হাসান লিটন দাস নাজমুল হোসেন শান্ত আফিফ হোসেন মেহেদি হাসান মিরাজ মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ হাসান মাহমুদ নাসুম আহমেদ নুরুল হাসান শাহান শাম হোসেন রানি তালুকদার তৌহিদ হৃদয় রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম